আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসছি আজকে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিফার ট্রেডার্স। সিফার ট্রেডার্স আপনার সামনে নিয়ে আসলাম ডিজনির ইটালি লেটেস্ট মডেলের এসএস স্টিলের চুলা। এখানে কিন্তু এখানে লেখা আছে এলপিজি এবং এনজি দুইটাই আছে, আপনারা তাদের কাছে আলোচনা করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। পুরো ভিডিওটা জুড়ে সহযোগিতা করতেছে আমাকে সোহেল ভাই, সোহেল ভাই কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সোহেল, আপনার সামনে চলে আসলাম ডিজনি ইটালির একটা চুলা নিয়ে। ডিজনি ইটালি এটা দেখা যাচ্ছে খোদাই করা ডিজনি ইটালি, এটা ডিজনি ইটালির 2021 সালের মানে ফার্স্ট একটা চুলা নিয়ে আসছে, যেটা নিউ আপডেট চুলা যেটাকে বলা হয়। এটা মডিফাই করে নিয়ে আসছে, আমাদের এর আগে স্টিলের চুলা দেওয়া হয়েছে, মানে স্টিল ক্যাবিনেট দেওয়া হয়েছে এখানে, যেটা একটু লাইট ডিপের ব্যাপার হয়, যেমন হালকা ভারী হয় এবং এটা একটু কোয়ালিটিফুল করে আনছে ওরা। যেমন এগুলো চুলা আমাদের কালেকশন ছিল আর কি ঢাকা বাণিজ্য মেলার জন্য, যেমন আমাদের প্রত্যেক বছর একটা মেলা হয়, সেই মেলাতে দেখা যায় আমরা অনেক ভালো ভালো কালেকশন করা হয় বছরের প্রথম দিক দিয়ে, ওইটা প্রচার করার পরে দেখা যায় আমরা মার্কেটিং করতাম। তো সেই ক্ষেত্রে এখন মহামারীর কারণে দেখা যাচ্ছে এবারকার বাণিজ্য মেলাটা পিছিয়ে গেছে ডেট, অথবা হওয়ার চান্স নেই, এরকম একটা পরিবেশের ভিতরে আমরা চাচ্ছি যে প্রোডাক্টগুলো এখনই ছেড়ে দিতে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এটা ব্যতিক্রম বলতে এই যে আছে, যেমন এই যে বানাটা দেখতেছেন, এই বানাটা হলো আপনার সম্পূর্ণ পিতলের এবং পিতলের ভিতরে অনেক হেভি একটা বানা শুরু করবে। দেখেন একটু হাতে নিয়ে আপনি, অনেক হেভি এবং অনেক বড় বিগ সাইজের বানা, যেটা বলা হয় যে সবচেয়ে বিগ সাইজ কপার বানার। এখন কপার অরিজিনাল আপনি খোদাই করা লেখা থাকবে এবং এগুলো কপার লাইফ টাইম গ্যারান্টি, যেমন 10 বছর 15 বছরে যে একটা জিনিস আছে না, নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ভেঙে যাবে, ওরকম চান্স নেই। এটা হলো টুপি বলা হয়, মানে মাঝখানে যে বানাটা জ্বলবে, ধরুন দেখেন এটা প্রায় 300 গ্রামের প্লাস ওয়েট আছে, অনেক ওয়েট আছে, ভালো, তো অনেক মজবুত একটা চুলা। আর এটা হলো সম্পূর্ণ ফিঙ্গার টাচ একটা চুলা, আমি আপনাকে দেখাচ্ছি, যেটা হলো যে স্কোয়ারের ভিতরে একটু কাইন্ডলি খেয়াল করে দেখবেন, চাম 5 দিলে জ্বলবে, প্রত্যেকটা ফায়ার কোনো মিসিং নেই এবং অনেক বেস্ট ফায়ার করতেছে এটা। এটা হলো ছোটো পাতিল বসানোর জন্য, একদম মিনি পাতিল যদি বসান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। এখানে অপশন দেওয়া আছে, আমি দেখা দিচ্ছি, অন দিলে দুটো জ্বলবে, নিচের দিকে স্ট্রেট করে দিলে বড়টা বন্ধ থাকবে, এটা জ্বলবে। দমের জন্য যে আগুনটা, সেক্ষেত্রে পোলাও দম চা গরম করার জন্য দেখা যায় ছোটো হাঁড়ি বসালেন আপনি, তখন এটা স্ট্যান্ডটা বসাই দিলে এখানে বসে কাজ করতে পারবেন। আর এই চুলাটা যেটা নেট ওয়েট আছে, আপনার নেট ওয়েট আছে 10 কেজি 500 গ্রাম, মানে 10 কেজি 500 গ্রাম যদি স্টেনলেস স্টিলের ওয়েট হয়, এটা অনেক বেস্ট এবং অনেক কোয়ালিটিফুল হবে, অনেক হেভি একটা জিনিস আর কি যেটাকে বলা হয়। আর এটার ব্যাক সাইডটা আমি একটু দেখ, অনেক ওয়েট, এটা মানে নাড়াই চাড়াই দেখানোর আর কিছু দেখা যায় একটু ঝামেলা হয়ে যায়। মেবি 10 কেজির 500 গ্রামের থেকেও বেশি আছে, সরি, তো দেখে দিচ্ছি। এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক নন স্টিক, যেটাকে বলা হয় হার্ড অ্যানোডাইক্স, দেখেন সম্পূর্ণ ব্ল্যাক নন স্টিক। এটা দিলে হয় কি, আপনি কখনো তেল ক্যাশটা অথবা পানি ধরে রাখবে না, বা ধরে রাখলে দেখা যায় জংরাশ আসার সম্ভাবনাটাতে আসবে না, নন স্টিক রূপে কিছুই থাকে না, তেল পড়লে পিছলে পড়ে যাবে, পানি রাখলে দেখা যাবে পানিটা জমবে না, ঠিক আছে। এটা হলো ডাবল ইনজেকশন দেওয়া, এটা মালয়েশিয়ান প্রোডাক্ট, আপনি দেখেন প্রত্যেকটা ডাবল, এগুলো প্রত্যেকটা যে ঘাড়ে বসাই দেবেন ওই ঘাড়ে থাকবে, নড়াচড়া করবে না, যেমনটা আছে সেম থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা চারটা পায়া দ্বারা আছে, যেমন চারটা পায়া দিয়ে আপনি সমান করে এভাবে বসায় রাখতে পারবেন চুলাটা, ক্যাবিনেট চাইলে চারটা পায়া খুলে আপনি ক্যাবিনেট করতে পারবেন, এটা আপনার 2-in-1 আর কি মডিফাই করে দেওয়া যায়। এই চুলাগুলো হলো সুকেত ভাই, যেটা হলো আমি আপনাকে বলে দিচ্ছি ফার্স্ট টাইম আপনি, যে এটা কিন্তু ম্যাট স্টিল বলা হয়, যেটা কালার দেখতেছেন না সেম কালারটাই থাকবে, লাইফ টাইম থাকবে এরকম, মানে যতদিন চুলাটা আপনি রেখে দিতে চাবেন ঠিক ততদিন এই কালারটাই থাকবে, কালারটা ডিসকালার হবে না, যেমন স্কেচ পড়বে না, যেরকম আছে এরকমই থাকবে, কোনো দাগ অথবা ময়লা জমার কোনো চান্স নেই। আর সম্পূর্ণটা যদি নন ম্যাগনেট, যেমন 18x10 গেজ স্টিল হলে সেটা নন ম্যাগনেট স্টিল হবে, জং রাস কালো কালার ডিসকালার হওয়ার কোনো চান্স থাকবে না, একদম পারফেক্ট একটা চুলা। আর এই চুলাগুলো আপনার যারা একবার কিনবেন তারা বুঝতে পারবেন যে লাগানোর পরে যে চুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না, মানে অনেক লংজিভিটি এটা এগুলো চুলা। তো এটা এলপি এনজি দুটোই আছে, যেমন এটা সিলিন্ডার গ্যাস এলপিজি লেখা আছে, যেটা এনজি সেটা এনজি লেখা থাকবে, এনজি আপনি এনজিতে ইউজ করতে পারবেন, সিলিন্ডার গ্যাসে ইউজ করতে পারবেন, যারা যেটা ইউজ করবেন সেটা আমাদেরকে বলবেন যে আমার এলপি লাগবে বা আমার এনজি লাগবে, তাহলে আপনাদেরকে আমরা ওইটাই দিব। কারণ আপনারা যদি উল্টাপাল্টা দেন, যেমন দেখা যায় এনজিতে ইউজ করে নিয়েছেন এলপি, তখন আগুন কম আসবে, অথবা এনজি দিয়ে দিছি আপনি এলপিতে ইউজ করবেন আগুনটা বেশি আসবে, গ্যাস বেশি খরচ হবে, কালি আসার সম্ভাবনা থাকবে, কিন্তু একজাক্ট যেটা লাগবে সেটাই আমাদেরকে বলবেন, আমরা ওইটা আপনাদেরকে দিব। আর এটার যেটা হলো যে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই চুলাটা কিন্তু একদম আপডেট ডিজনির ইটালির বাসন নিউ, একদম মনে করেন হেভি করে আনছে। তো এটার রেঞ্জ যেটা আমি আপনাকে ডাইরেক্ট এটা রেট দিছি মার্কেটিং করার জন্য, যেটা হলো 9300 টাকা অনলি, 9300 টাকা ডাইরেক্ট রেট এটা। আর যারা ঢাকার ভিতরে নেবেন তাদের জন্য যেটা বলতে চাচ্ছি আমি, আপনাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিলে আপনি টাকা দিতে পারবেন তার হাতে, আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন, শুধু সামান্য সামথিং একটা ডাউন পেমেন্ট করতে হবে তাদের, যে ডাউন পেমেন্টটা করার পরে আপনার প্রোডাক্ট হাতে পারবেন, বাকি টাকা দিয়ে দেবেন। আর ঢাকার ভিতরে যারা ফিটিং করে নেবেন তাদেরকে আমি বলছি যে আপনারা ফিটিং করে নিলে 400 টাকা অনলি চার্জ দিতে হবে তাদেরকে, মানে ফিটিং চার্জ, আর প্রোডাক্ট ক্যারিং খরচ 200 টাকা,
আর ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে 200 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অথবা কেরিং চার্জ যেটাই বলেন না কেন 200 টাকা চার্জ দিবে আপনাদের কোম্পানি। বিয়স আপনাদের সামনে কিন্তু নিয়ে আসলাম একটা খুবই দারুণ এবং হ্যাঁ হোলসেল প্রাইস আপনারা পাচ্ছেন, যে বাণিজ্য মেলা যে চুলাগুলো ওঠার কথা সেই চুলাগুলো আপনাদের সামনে নিয়ে আসছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রইলো, আমরা কার্ডটা শো করে দিচ্ছি। এই হচ্ছে সিফার ট্রেডার্সের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ডিসক্রিপশন বক্সেও নাম্বারগুলো পেয়ে যাবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো কিছুক্ষণ পর পর ভাসতে থাকবে, দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সংযোগ হয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। তো এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।